الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসন্ন রমজান মাসের বিষয়ে কথা বলবো। পুরো বছর আমরা অপেক্ষমান থাকি পবিত্র রমজান মাস কখন আসবে। আমাদের এই কাঙ্ক্ষিত রমজান মাস, আমাদের এই প্রত্যাশার রমজান মাস, আমরা প্রবেশ করব পবিত্র রমজান মাসের মধ্যে। আজকে আমি রমজান মাস সম্পর্কে যে কথাটি আপনাদের উদ্দেশ্যে পেশ করতে চাই, যে দিকটি আলোচনায় তুলে নিয়ে আসতে চাচ্ছি, সেটি হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতি। রমজান আসছে আসছে করে আমরা কিছু প্রস্তুতি গ্রহণ করে থাকি। আমরা সবসময়, অর্থাৎ প্রতি বছর এই রমজান আসার আগে আমরা একটা প্রস্তুতি গ্রহণ করি পুরো রমজান মাসের জন্য। আমরা এখানে যে প্রস্তুতিটা গ্রহণ করি, লক্ষ্য করলে আমরা দেখতে পাই যে আমরা হাট বাজার নিয়ে খুব একটা ব্যস্ত হয়ে পড়ি। খাবার দাবারের আয়োজন করা, খাবার দাবার জোগাড় করা, বিভিন্ন কাজকর্ম আগে থেকে সেরে নেওয়া এবং অনেকগুলি কাজকর্ম আমরা সেরে ফেলি, আত্মীয় স্বজনকে দেখে আসা ইত্যাদি ইত্যাদি। যে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতি গ্রহণ করা দরকার সেগুলো আমরা করে থাকি, তবে কিছু বিষয় আমাদের গুরুত্ব টোটালি থাকে না, যেগুলো আসলে গুরুত্বপূর্ণ। রমজান মাস আসছে আসছে করে আমরা যে হাট বাজারের প্রস্তুতি গ্রহণ করে থাকি, এটিও একটি প্রস্তুতি। কারণ রমজান মাস আসলে আপনি প্রতিদিন বাজার করা, হাট বাজার করা, এটি অনেক কষ্টকর কাজ। সেজন্য রমজানের মাসের আগেই যদি কিছু কেনাকাটা করে রাখা যায়, সেটি আমাদের রমজান মাসের জীবনযাত্রার জন্য অনেকটাই সহায়ক হয়ে থাকে। এটি একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি। পাশাপাশি আমাদেরকে আরও কিছু প্রস্তুতি গ্রহণ করা দরকার। তৃতীয় পর্যায়ে যেটি বলবো সেটি হচ্ছে, রমজান মাস একটি শারীরিক কসরতের মাস। এ মাসে একদিক থেকে উপোস থাকা লাগে, অন্যদিক থেকে প্রচুর পরিশ্রম করা লাগে, তাছাড়া বিশ্রাম এবং ঘুমের সুযোগটাও কম থাকে। সেক্ষেত্রে আমাদের শারীরিক একটা ফিটনেস প্রয়োজন। আমাদেরকে রমজান মাসে প্রবেশ করার আগেই পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে, আমাদের ফিজিক্যাল এক্সামিনেশনের মধ্য দিয়ে আমাদের ফিটনেসটা একটু দেখে নেওয়া উচিত, যে রোজা রাখার জন্যে আমার কতটুকু ফিটনেস শারীরিকভাবে রয়েছে। রোজা রাখার জন্যে মানসিক প্রস্তুতি সবচেয়ে বড়। মানসিক ফিটনেসটাই এখানে সবচেয়ে বেশি লক্ষণীয়, কিন্তু এরপর শারীরিক একটা ফিটনেস আমাদের দরকার। আমরা আগে থেকে একটু পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পারি আমাদের ব্লাড সুগার কার কেমন আছে, রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কী, হাই প্রেশারের অবস্থা কী, আমাদের হজম প্রক্রিয়াটা কেমন আছে ইত্যাদি, এগুলো একটু দেখে নেওয়া উচিত। তাহলে রমজানের ক্ষেত্রে আমরা যে কসরত করব, যে সংযম সাধনা করব, সেক্ষেত্রে আমরা অনেকটাই শক্ত থাকতে পারবো, শেষ অবধি আমরা পৌঁছে যেতে পারবো। তারপর যে প্রস্তুতির কথা আমি তিন নম্বরে বলতে চাই, সেটি হচ্ছে, আমরা যে দীর্ঘ সময়, দীর্ঘ 30 দিন যাবত, 30 দিন ধরে যে আমরা রোজা একটানা পালন করব, প্রতিদিন রোজা রাখবো এই পুরো একটা মাস অবিরতভাবে, এই জন্য যে আমাদের একটা অভ্যাসের প্রয়োজন আছে, প্র্যাকটিসের প্রয়োজন আছে, এই জন্য আমরা শাবান মাসে কিছু রোজা রেখে রেখে আমরা নিজেদেরকে প্রমাণ করে নেব, আমরা প্রমাণ করে নেব যে আমরা কতটুকু যোগ্যতা আমাদের আছে, যে 30 দিন একটানা আমরা রোজা রাখতে পারবো। শাবান মাসে রোজা রেখে রেখে যদি আমরা ফাঁকে ফাঁকে রোজা রাখতে পারি, তাহলে রোজা রাখলে আমরা 30 দিন একটানা রোজা রাখার ক্ষেত্রে যে শারীরিক প্রস্তুতি, মানসিক প্রস্তুতি গ্রহণ করা দরকার, এটা আমরা পেয়ে যাব এবং আত্মবিশ্বাস বেড়ে যাবে যে আমরা, হ্যাঁ, আমরা 30 দিন রোজা রাখতে পারবো। এবং রোজা রেখে আমাদেরকে রোজার প্রস্তুতি নিতে হবে পুরো একটানা 30 দিনের জন্য। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে হাদিসে এসেছে, তিনি শাবান মাসের শুরু থেকে 15 তারিখ পর্যন্ত, এমনকি 15 তারিখ থেকে একেবারে শেষ দিন পর্যন্ত অনেক সময় শাবান মাসে রোজা পালন করতেন। তার এই রোজা পালন করার উদ্দেশ্য সম্পর্কে যখন প্রশ্ন করা হতো, তার মধ্যে তিনি প্রধানত যেটি বলতেন, ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রব্বিল আলামিন ফা উহিব্বু আন ইয়ারফাউ আমালি ওয়া আনা সাইম, এই হচ্ছে
রমজান মাস, এই মাসে রব্বুল আলমিনের কাছে মানুষের কর্ম বা আমলকে উঠিয়ে নেওয়া হয়, উঠানো হয়। আর আমি ভালোবাসি যে আমার আমল যেন রোজা রাখা অবস্থায় আল্লাহর কাছে উঠানো হয়। এটি হচ্ছে একটি কারণ শাবান মাসে বেশি বেশি রোজা রাখার। দ্বিতীয় কারণ হচ্ছে শাবান মাসে রোজা রেখে যাতে করে প্রস্তুতি গ্রহণ করা যায়, নিজেকে প্রমাণ করা যায় যে আমি রোজা রাখতে পারছি, আমার আত্মবিশ্বাস ও শক্তি যেন রোজা রেখে রেখে বেড়ে যায়। সেজন্য শাবান মাসে বেশি করে রোজা রাখা উচিত। এর হচ্ছে রমজানের পূর্ব প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ অন্যতম প্রস্তুতি। চার নম্বর পর্যায়ে আমি যে কথাটি বলতে চাই সেটি হচ্ছে আমাদেরকে এই মাসে বেশি বেশি নফল নামাজ আদায় করে রাত জেগে, মাঝে মাঝে রাত্র জেগে জেগে, রাত্র জেগে থেকে সালাত আদায় করা, কেমন লাইন যেরকম রাত জেগে করতে হয়, মাঝে মাঝে আমাদেরকে একটু বেশি করে রাতে নামাজ পড়া, দিনে নফল নামাজ পড়া, এগুলো সম্পর্কে আমাদেরকে চেষ্টা করতে হবে। নামাজের উপর একটা প্র্যাকটিস চালাতে হবে, নামাজ যাতে করে আমরা একটু বাড়িয়ে নিতে পারি। এই শ্রাবণ মাসে যদি আমাদের এই নামাজের প্রস্তুতিটা আমরা নিতে পারি, বেশি নামাজ পড়ার অভ্যাস করতে পারি, তাহলে রমজান মাসের যে কিয়ামুল লাইল এটা আমরা সুন্দরভাবে সহজভাবে আমরা করতে পারবো, যেটা আমাদের কাছে কোনো কষ্টকর বলে মনে হবে না। চতুর্থ নম্বরেই বলছি যে আমাদেরকে সালাতের প্র্যাকটিস করতে হবে, সালাদটা আমাদেরকে সঠিকভাবে যেন রমজান মাসে আমরা আদায় করতে কষ্ট কম হয়, রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে অতিরিক্ত সালাতও যোগ করতে হবে। তারপর আমরা যেটি যোগ করব পঞ্চম ধাপে, সেটি হচ্ছে পবিত্র কোরআন পাকের বিষয়ে। কোরআন আমাদের যাদের তেলাওয়াত আমরা জানি, আমাদেরকে বিশুদ্ধ করে তেলাওয়াত করার চেষ্টা করতে হবে শাবান মাস থেকেই, যাতে করে আমরা রমজান মাসের যে কোরআন সংশ্লিষ্ট যে ইবাদতগুলো, তেলাওয়াতগুলো, সালাদগুলো, কিয়াম, কিয়ামুল লাইল যাই বলেন, এগুলো যাতে করে পরিশুদ্ধ হয় এবং এর মধ্যে কোরআন তেলাওয়াতের জন্য কোনো ভুল না হয় কোনো প্রকারের, সেটাকে সংশোধন করতে হবে এবং সেই ভুল যাতে না হয় সেজন্য প্রস্তুতি নিতে হবে রমজান মাসের আগে থেকে। রজব মাস, শাবান মাস, এই দু মাসেই আমরা রমজানের জন্য পুরোপুরি প্রস্তুতি নিতে পারি। তাহলে পঞ্চম ধাপে আমাদেরকে কোরআন সম্পর্কে একটা ভূমিকা নিতে হবে রজব ও শাবান মাসের মধ্যে, যাতে করে রমজানের পূর্ব প্রস্তুতির মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ কোরআন নাজিলের এই মাসে আল্লাহ পাক এই কোরআন তেলাওয়াতের ব্যবস্থাই করেছেন। নামাজেও কোরআন চলবে, তারপর নামাজের বাইরেও তেলাওয়াত চলবে, তারপর নামাজের মধ্যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেষ করা হবে এবং আল্লাহর বান্দারা ঘরে বসে, রোজাদার, সায়েমরা ঘরে বসে বসে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করে শেষ করবে। এটা কোরআন নাজিলের মাসে কোরআনকে বুলন্দ করার জন্যে, কোরআনকে অধিক পড়ার জন্যে, কোরআনকে অধিকভাবে বোঝার জন্যে, কোরআনকে অধিকভাবে আমল করার জন্যেই আল্লাহ পাক রমজান মাসে একটা প্যাকেজ প্রোগ্রাম দিয়েছেন। এর মধ্যে একটানা আমাদের সালাত, কিয়াম, তেলাওয়াত, সাদাকাত এই সমস্ত জিনিসগুলো রয়েছে। সাদাকা করে করেও আমাদেরকে ষষ্ঠ ধাপে একটা প্রস্তুতি নিতে হবে যে রজব ও শাবানের দু মাসের ভেতরে আমাদেরকে বেশি বেশি করে সাদাকা করতে হবে, যাতে করে রমজান মাসে আমরা বেশি সাদাকা করার জন্য হাতটা প্রসারিত করতে পারি, হাত যেন প্রসারিত হয়। কারণ রমজান মাসের দান খয়রাতের সওয়াব তো অন্য মাসের দান খয়রাতের চাইতে, অন্য মাসের ইবাদতের চাইতে রমজান মাসের ইবাদতের সওয়াব অনেক অনেক গুণে বেশি। সুতরাং আমাদেরকে রমজান মাসের পূর্বে এই প্রস্তুতি গ্রহণ করতে হবে, যাতে করে আমরা সুন্দরভাবে রমজান মাসের প্রত্যেকটা কাজকে সুচারুরূপে আমরা আদায় করতে পারি। তার প্রস্তুতি আমাদেরকে আগে থেকেই নিতে হবে। আজকের এই আলোচনায় আমি সম্মানিত দর্শক মণ্ডলীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, আমরা শুধুমাত্র হাট বাজারের প্রস্তুতি নিয়েই ক্ষান্ত হব না, এটাকে আমরা প্রস্তুতি মনে করব না। হাট বাজারের পাশাপাশি আমি অন্তত ছয়টি কথা টোটাল বলেছি প্রস্তুতির ক্ষেত্রে, এগুলো অবশ্যই আমরা নজর রাখতে হবে। আমরা আশা করি এবারের রমজান মাস অন্যবারের রমজানের তুলনায়, পূর্বেকার সকল রমজান মাসের তুলনায় এবারের রমজান মাস আমরা আরও সুন্দর, সুষ্ঠু, সুচারুরূপে পালন করার চেষ্টা করব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে মকবুল রোজাদারদের মধ্যে অন্তর্ভুক্ত করে দেন সে কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম।